নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জানা অজানাই সিজন টু এর তৃতীয় পর্ব। আর ঠিক দুদিন পর 25শে বৈশাখ, আমাদের সারা বছরের অপেক্ষা থাকে এই দিনটি উদযাপনের। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা প্রতিদিন বাঁচি, প্রতি মুহূর্তে বাঁচি, কিন্তু একটা দিন আমরা উদযাপনে মাতি এবং অসম্ভব ভালো লাগায় ভরে থাকে এই দিনটা। আমরা ঠিকই করেছিলাম, আজকে জানা অজানায় আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথের গানে থাকব। কে আমাদের সঙ্গে আজ অতিথি? যার কণ্ঠে রবীন্দ্রনাথের গান প্রাণ পায়, যার উপস্থিতি এমন তিনি এলেই ঘর আলো হয়ে যায়, আমাদের সঙ্গে আজ জানা অজানায় অনুষ্ঠানে আড্ডায় এবং গানে আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী এবং আমাদের অসম্ভব ভালোবাসার মানুষ শ্রেয়াদি, শ্রেয়া গুহ ঠাকুরদা। শ্রেয়াদি, কেমন আছো? কতদিন পর তোমার সঙ্গে দেখা। অনেকদিন, অনেকদিন পর, সত্যি। আর কি যে বলবো দোয়েল, আমি এখানে এসে আমার কিরকম একটা যেন মনে হচ্ছে যে কিছুটা বাপের বাড়িতে আসার মতো। নবনালন্দা তো মানে আমি ছোট থেকে এখানে এসেছি, আর মানে পারিবারিক সূত্রে ওদের সাথে তো একটা অন্য রকমের সম্পর্ক গান বাজনার বাইরেও। আর দুটো বছর যে বাইরে আটকাছিলাম, এবছর এসে মানে মনে হচ্ছে সবটা যেন প্রতি মুহূর্ত মানে আমি ভরে যাচ্ছে, ভরে যাচ্ছে। শ্রেয়াদি, আমরা তোমাকে পেয়েছি মানে প্রচুর আড্ডা হবে আজ, আর এতদিন পরে দেখা হচ্ছে, আমরা তো পুরো ভরে থাকবো আগামী দেড় ঘন্টা। আর আলাপ করে দিই, যাদের সঙ্গে আজ আমাদের সন্ধে কাটবে, যাদের সঙ্গে তুমি আজ গান করছো তাদের সঙ্গে, একেবারে ডান দিক থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লব দা, পণ্ডিত বিপ্লব মণ্ডল তালবাদ্যে, তার পাশে রয়েছেন এসরাজে শ্রী নন্দন দাশগুপ্ত, এবং কিবোর্ডে আমাদের সঙ্গে মাখনদা, মাখন দাস। সকলে আপনাদের পরিচিত, সকলে অসম্ভব গুণী শিল্পী। আমরা শ্রেয়াদির গানে গানে শুরু করি আজকের অনুষ্ঠান। অনেক গল্প জমে আছে, আমি খালি ভাবছি কোথা থেকে শুরু করব। গান দিয়েই শুরু হোক। আচ্ছা, আমি ভেবেছিলাম একরকম শুরু করব, তবে এখানে এসে ডান দিকে যিনি বসে আছেন বিপ্লব মণ্ডল, পণ্ডিত বিপ্লব মণ্ডল, ওনাকে দেখে সব কিরম গুলিয়ে গেল জানো তো। বিপ্লবদার পাখোয়াজের কথা তো আপনারা সকলেই জানেন, এবং আমি ব্যক্তিগতভাবে মানে এরকম বাজনা আমি কখনো শুনিনি, মানে ইন মাই লাইফ টাইম কখনো নয়। সুতরাং আমি গানটা বদলাতে বাধ্য হলাম, একটু লোভে পড়ে একটা ওরকম গান শোনাই যেখানে বিপ্লবদার বাজনাটা শোনার জন্য আমি গানটা করছি শুধুমাত্র।
অপূর্ব অপূর্ব অনুষ্ঠানের শুরুটা আপনারা বুঝতেই পারছেন, যেখানে এত সুন্দর করে সুর বাঁধা হয়ে যায়, বাকি অনুষ্ঠানটা আপনি আপনিই সুরে পড়ে, অসাধারণ। আজকে 100% ক্রেডিট আমি দোয়েল, প্রথমত তোমাকে সাথে পেয়েছি, তুমি তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি দক্ষিণের বাইরেও, কিন্তু পেছনে তিনজন মানুষ আমার কি বলবো, আমার একদম পার্ট অফ মি, এক্সটেনশন, একেবারে স্তম্ভ একদম। সুতরাং গান করতেও খুব ভালো লাগছে, হোম গ্রাউন্ডে গান শোনাচ্ছি, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার মনে হচ্ছে। আমরা সন্ধ্যেবেলা একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি, সত্যি মনে হচ্ছে না ক্যামেরা রয়েছে, তাই না? আপনাদের একটা কথা বলি, অনুষ্ঠানটি আজকে চলছে, আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন ইউটিউবে, নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন কমেন্টে। আর শ্রেয়াদিকে পেয়েছি আজ, নিশ্চয়ই অনেক গান রয়েছে আপনাদের মনে মনে, অনেক গানের অনুরোধ আপনাদের রয়েছে, আমাদের জানান কমেন্টে। আমরা চেষ্টা করব আমাদের চলার পথে যদি সময় হয় সেই গানগুলি ছুঁয়ে যেতে। শ্রেয়াদি, যে কথা হচ্ছিল যে গত দু বছর তুমি আসতে পারোনি, আমরা জানি আমাদের সারা বছর জুড়ে 25শে বৈশাখের অপেক্ষা থাকে, আর অপেক্ষা থাকে তোমার জন্য, কারণ এই সময়টা তুমি উড়ে আসো, পরপর অনেকগুলো অনুষ্ঠান করো, জয় করো, আবার ফিরে যাও। এই এই সময়টা তুমি গত দু বছর তুমি পাওনি, আমরা তোমাকে পাইনি, তুমি কেমন কাটিয়েছো ওখানে একা একা? সত্যি বলতে গেলে জানো, মানে পুরোটাই যে খারাপ তা বলবো না, অবশ্যই আমি আমার নিজের দেশে ফিরতে পারিনি, বিদেশে আটকা সেটা একটা খুব দুঃখের ব্যাপার, এখানে এত ভালোবাসার সব মানুষদের কাছে পাইনি সেটা একটা খুব যন্ত্রণাদায়ক পরিস্থিতি ছিল। তার মধ্যে তুমি জানো আমার পার্সোনাল কিছু লস, আমার বাবা চলে গেলেন, সেই লং কোভিডেই আমি বাবাকে হারালাম, তো এটা খুব ডিফিকাল্ট আমার জন্য। আর কিন্তু আমি তোমাকে এটাও বলি যে ভালো দিকগুলো বলি, অনেকটা সময় না নিজের সাথে কাটাতে পেরেছি, বা ফ্যামিলির, ধরো আমার ছেলে বড় হচ্ছে, সে সামনের বছর কলেজ চলে যাবে, তো তাকে এরপরে জানি না সে কোথায় যাবে, তার সাথে অনেকটা সময় কাটানো, আমার হাজব্যান্ডও খুব বিজি থাকে, তো আমরা তিনজনে অনেকটা সময় কাটিয়েছি, নানান কিছু করেছি যেগুলো করা হয় না, রান্না করা, নানান রকমের গান প্র্যাকটিস করা, রেয়াজ করা, গান শেখানো বেশি করে, তারপর অনলাইন কিছু অনুষ্ঠান করা, যেহেতু এখন ডিজিটাল অনেক অনুষ্ঠানই হচ্ছে যেমন আজকের মতন, তো সেরকম অনেক অনুষ্ঠান করেছি, মানে গেছি আমেরিকাতে, আর মার্চ মাস থেকে খুব সম্ভবত বোধহয় এখানে লকডাউন আরম্ভ হলো আমেরিকাতে, তখন পরিস্থিতি খুবই খারাপ, তো কিছুটা ভয় ভয় বাড়িতে, কিন্তু আমার ওখানে যারা অনুষ্ঠান আমি নিয়মিত করে থাকি, যাদের অনুষ্ঠান করে থাকি, বা আমার কিছু ছাত্রছাত্রীরা, তারা মিলে ঠিক করলো যে চলো আমরা অনলাইন কিছু করি, বাংলাদেশের খুব ভালো সাড়া পেয়েছিলাম এখানেরও এবং বিদেশের কিছু অর্গানাইজাররা, তো 25শে বৈশাখ আমার মনে হচ্ছে আমি আর বন্যা দিয়ে একটা ডিজিটাল অনুষ্ঠান করেছিলাম, সেটা ধ্রুপদ বলে একটি সংস্থা আছে ওয়াশিংটন ডিসিতে, ওরা মানে হ্যাঁ তোরমভাবে আর কি হয়েছিল। বাহির বাজিল
গানটার পরে না কিছু বলার অবস্থায় থাকি না, অসাধারণ। আপনাদের একটা কথা মনে হয় কি না জানি না, আমার মনে হয় বিশেষ করে যখন আমি দক্ষিণীতে গান শিখছি তখন তো ভীষণ মুগ্ধতা শ্রেয়াদির গানে, এখনও তাই। তো সেই সময় ভাবতাম, আমরা বন্ধুরা বলা বলিও করতাম যে কী করে এরকম সম্ভব যে শ্রেয়াদি সবসময় এত সুরে গায়। হ্যাঁ, এবার আমরা আমরা মানে এটাও আমরা বলতাম যে শ্রেয়াদির গানের সঙ্গে যন্ত্র বাঁধা যাবে, এত সুরে গায় শ্রেয়াদি। এই রহস্যটা আমি উদ্ঘাটন করি বাংলাদেশ গিয়ে। আমাদের দক্ষিণে থেকে বাংলাদেশে আমরা গিয়েছিলাম রবীন্দ্রনাথের রূপক নাটক ফাল্গুনি করতে, এবং সেখানে বাংলাদেশে হোটেল সুন্দরবনে ছিলাম, মনে আছে শ্রেয়াদি? সেখানে আমাদের যে ঘরটা ছিল সেই ঘর দোতলায় থাকছিলাম আমরা, সেই ঘরটা পেরিয়ে শ্রেয়াদির ঘর পেরিয়ে আমাদের নিচে লাউঞ্জে যেতে হতো। এবার যখনই শ্রেয়াদির ঘরের সামনে দিয়ে যাই, সকাল হোক, দুপুর হোক, সন্ধে হোক, রাত্রি হোক, সারাক্ষণ শুধু তানপুরার আওয়াজ পাই। মানে তখন বুঝলাম যে শ্রেয়াদি সবসময় কানের কাছে সুরটা নিয়ে থাকে, সেই জন্য কখনো সে সুরের বাইরে বেরোতেই পারে না। তো আমরা তখন বন্ধুরা বলেছিলাম, দেখেছিস এইটা হচ্ছে কারণ যে শ্রেয়াদি এত সুরে কি করে গায়। না না, আসলে কি জানো তো, গানটা ভীষণ ভালোবাসি, আর যেভাবে বড় হয়েছি সুরের মধ্যেই বড় হয়েছি, আর গানের বাইরে মানে কিছু করিনি, পারিও না বলি। অনেকে অনেক কিছু পারে, আমি সত্যি কিছু পারি না, আমি গানটাই ভালোবাসি, ওটাই করি।
তুমি কি গান শুনতে ভালোবাসো শ্রেয়াদি? তুমি তো রবীন্দ্রনাথের গান ছাড়া আমরা তোমার কাছে আর কোনো গান শুনিনি কখনো, কিন্তু তুমি যখন গান শোনো তুমি রবীন্দ্রনাথের গানের বাইরে অন্য কোন ধারার গান শোনো? না, এখন আমি সত্যি রবীন্দ্রসঙ্গীতই শুনি, কিন্তু এর বাইরেও আমার ধরো অতুল প্রসাদের গান গাইতে খুব ভালো লাগে, গাই রজনীকান্ত, ডিএল রায়ও মাঝে মাঝে গাই। আমি ভীষণ শুনতে ভালোবাসি আসলে ক্লাসিক্যাল গান, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, খেয়াল ভীষণ প্রিয়। আর আমি ওস্তাদ রাশিদ খানের ভীষণ ভক্ত, ওস্তাদ আমির খান সাহেবের ভীষণ ভক্ত। আমার বাড়িতে খুব ভীমসেনজি, মানে খুব ক্লাসিক্যাল গান সবসময়, আমার বাবার জন্য এটা হয়েছে, আমার বাড়িতে খুব মানে সেসব অনুষ্ঠানও হতো এক সময় যখন আমরা ছোটো ছিলাম, তখন অনেকে এসে শিল্পীরা আমাদের বাড়িতে পরিবেশন করতেন, তো সেইভাবে আর কি আমার খুব ভালো লাগতো। আর আমি পিয়ানোটা শিখেছি খুব ছোটোবেলায়, তো আমার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকও শুনতে খুব ভালো লাগে। এই আরেকটা জিনিস তুমি নিজেই বললে, শ্রেয়াদি যে এত ভালো পিয়ানো বাজায় সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না। শ্রেয়াদি অসম্ভব ভালো পিয়ানো বাজায়, কিন্তু প্রকাশ্যে আমরা কখনো তোমায় দেখি না পিয়ানো নিয়ে, কেন বলো? আসলে অনেক কিছু আছে যেগুলো না নিজে নিজে করতে ভালো লাগে, মানে সেটা শুধু নিজের জন্য, হ্যাঁ সব কিছুই যে মানে শোনাতে হবে করতে হবে তা তো নয়। তো অনেক মানে কিছু এরকম গান, যেরকম আমি ভীষণ গজলও ভালোবাসি, তো এখন বন্ধুদের সাথে যখন গল্প আড্ডা হয় তখন আমি গাই মাঝে মাঝে, কিন্তু মানে বাইরে গাইতে আমার ভীষণ ভয় লাগে, কারণ আমার মনে হয় যে যেটা আমি শিখিনি সেটা আমার মানে শোনানো ওরমভাবে উচিত হবে না। আমি যদি মানে যেভাবে রবীন্দ্রসঙ্গীত শিখেছি বা পিয়ানো শিখেছি সেটা আমি বাইরে করতে পারি, কিন্তু ওই ওই সাহসটা আমার এখনও হয়নি, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমাদের জানা অজানা অনুষ্ঠান মানেই আমরা অনেকটা জানি আর অনেকটা জানি না, সেই না জানার অনেক কিছু আজ আমরা জানতে পারছি, যাতে খুব আনন্দ হচ্ছে আমাদের। আমরা শ্রেয়াদির গানে যাব, শ্রেয়াদি অনুরোধ রয়েছে অনেক, হ্যাঁ আমি একটু তোমায় বলে দিই। দিল্লি থেকে তৃণা ভট্টাচার্য অনুরোধ করেছেন কিশোর বাজে আমার প্রাণে, আর গৌতম গুপ্ত অনুরোধ করেছেন বিপুল তরঙ্গরে। তোমার তো একটা ভাবনা রয়েছে নিশ্চয়ই, তার মধ্যে যদি সময় হয় একটু শুনিয়ে দিও। নিশ্চয়ই, এবার কোন গান শোনাবে বলো? তাহলে তৃণাদিকে আমি খুব ভালো করে চিনি, খুব উনি একজন গুণী মানুষ, দিল্লিতে থাকেন, গানের তরির প্রাণ, একদম প্রাণ বলা যায়, হ্যাঁ প্রাণ পুরুষ, আমার মামিমা। আচ্ছা, তো তৃণাদির রিকোয়েস্ট আর পরে বিপুল তরঙ্গ, হ্যাঁ ওটা তো বিপ্লব দা আছেন, সুতরাং দুটোই হয়ে যাক। Thank you.
আমরা সেই দক্ষিণীতে পড়েছিলাম ভাঙা গান, ঠুংরি ভাঙা গান। এক্স্যাক্টলি, কি অদ্ভুত একটা মন কেমনের সুর থাকে না পিলুর মধ্যে, পিলু পিলু বারোয়া এর মধ্যে একটা অদ্ভুত মন কেমনের কোথায় একটা ভেসে যায়, মনে হয় যে অনেকক্ষণ একটা অদ্ভুত আবেশে জড়িয়ে রইলাম। আমার ভীষণ পছন্দের গান, থ্যাংক ইউ রিনা দি এটা রিকোয়েস্ট করার জন্য। এবার আরেকটা অনুরোধ ছিল বিপুল তরঙ্গরে, বেশ ভীমপলাশি একদম বিপ্লব দা। এই যে আমরা বিভিন্ন ধারার গান পরপর শুনছি, একই অঙ্গের নয়, বিভিন্ন রকমের গান, বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন ধারার রবীন্দ্রসঙ্গীত, এখানেই বোধহয় একটা অদ্ভুত বৈচিত্র্যে ভরে ওঠে আমাদের সন্ধে। এখানেই শ্রেয়াদিকে বিশেষ করে ধন্যবাদ যে শ্রেয়াদিকে বলা মাত্র শ্রেয়াদি এইভাবে সাজিয়ে নেন নিজের মতো করে অনুষ্ঠানটা। আমার সত্যি কিছু ঠিক থাকে না জানো, মানে আমার ভাল লাগে অন্যদের গান গাইতে, কারণ আমার মনে হয় একটা ইনস্ট্যান্ট কানেক্ট হয় অডিয়েন্সের সাথে, যেহেতু আমরা ডিজিটালি করছি। শোনাই চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তার।
এটা পুরো হৃদয়ে ছোঁয়ে এইভাবে বিপ্লবদা, একদম একদম রূপ হয়। কিন্তু যখনই সেই গানটি সঙ্গতের সঙ্গে পড়ে, সেই গানটি পুরোপুরি যেমন মেকআপ করা আর মেকআপ ছাড়া তার মধ্যে একটা তফাত থাকে, তো সুন্দর করে সেজে এসে বসার যে একটা গুণ রয়েছে, ঠিক ঠিক সেই রকম একটা উপস্থিতি হয় সেই গানটির, রূপটাই পাল্টে দেয়। এই গানটা তুমি যখন গুনগুন করে বাড়িতে একা গাইবে সঙ্গত ছাড়া, দেখবে গানটার রূপ আলাদা। আমি আমি এটা কোনোদিনই সেই সাহস করব না, কারণ আমি এই গানটা গাইতে গেলে আমার মনে হয় যে বিপ্লবদাকে না পেলে আমি পারবো না। আর তখন তুমি একলা গাইলেও তোমার মনে হবে বিপ্লবদার বাজনাটা কানে আছে। ঠিক শ্রেয়াদি, অনুরোধ রয়েছে আরো, আমি বলতে থাকি তোমায়। আচ্ছা, কিশোর বাজে আমার প্রাণে শুনে একজন লিখেছেন, গানটি শুনে দক্ষিণীতে গান শেখার দিনগুলো মনে পড়ে গেল। আমারে তুমি অশেষ করেছো এমনই লীলা তব, তুমি কোন ভাঙনের পথে এলে, এই দুটো গানের অনুরোধ আছে। তাহলে আমারে তুমি, আমাদের সময় আছে, অনেক সময় আছে, তুমি প্রাণের সুখে গান শোনাও। শ্রেয়াদি গানটি বার করতে করতে আপনাদের একটু জানিয়ে রাখি, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন নবরূপী কিরণের ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন, বন্ধুদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেবেন এই অনুষ্ঠানের লিঙ্ক, এবং যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন আজই সাবস্ক্রাইব করুন নবরূপী কিরণের ইউটিউব চ্যানেল। শ্রেয়াদি, আমরা পরের গানে যাই।
গানটা গাইতে না, আমি ভীষণ আমার বাবাকে মিস করছিলাম। মানে আমার বাবার কিছু ভীষণ প্রিয় গান ছিল, তার মধ্যে এই গানটা ভীষণ, মানে আমার, আমি ভাবছিলাম যে আমি পুল থ্রু করতে পারবো কি না। আসলে হয় না কিছু, মানে এত রবীন্দ্রনাথের কথা সুর সব মিলিয়ে মনটাকে ভীষণ, মানে সেই শান্তি এবং সেই আশ্রয়ও পাই, কিন্তু আবার ভীষণ কষ্ট দেয় মাঝে মাঝে। এবং কী জানো তো, প্রতিটা গানকে নতুন করে তো আবিষ্কার করা যায় প্রতি বয়সের সঙ্গে সঙ্গে। তুমি দেখবে ছোট বয়সে তার একরকম ইন্টারপ্রিটেশন থাকে, রবীন্দ্রনাথ তো মাল্টি টার্মিনাল। এবার যখন মধ্য বয়সে তার একরকম ইন্টারপ্রিটেশন, যখন আরও বয়স হবে আরেক রকম ইন্টারপ্রিটেশন। এই এই গানটির কিছু কিছু জায়গায় কিছু কিছু সংযোগ তৈরি হয়ে যায়, যেটা ছাড়া আর গানটা ভাবাই যায় না। এই গানটি তোমার ক্ষেত্রে সেই সংযোগ তৈরি করেছে, যে গানটি একজন মানুষকে বয়ে আনে, একজন প্রিয়জনকে বয়ে আনে তোমার মনে সব সময়, এবং বয়ে আনবে সারা জীবন। দেখবে এই গানগুলোর মধ্যে দিয়ে মিঠাদা তোমার মধ্যে বাঁচবেন। কেউ তো চলে যান না ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারে পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। এই আলোটুকু নিয়েই আমরা বাঁচবো, একেবারে সত্যি চেষ্টা করছি। শ্রেয়াদি, আমাদের অনুরোধ রয়েছে, আমি একটু একটু তোমায় বলতে থাকি। একটি আমার, আমি জানি না তুমি এই গানটি শোনাবে কি না, দেখো আমার প্রাণের পরে চলে গেল কে, থাক ওটা আমার জন্য একটু কঠিন, আজ 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 এই গানটা থাক, হ্যাঁ পরে কখনো নিশ্চয়ই শুনবো। বাউলঙ্গের কোনো গানের অনুরোধ রয়েছে, সুধাংশুদা বলছেন, আর দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। একটা খোলের সাথে গাওয়া ছোট গান, চার লাইনের, কিন্তু আমার খুব প্রিয়, বধু তোমায় করব রাজা তরুতলে আমি করি গানটা। অসাধারণ গানটা, মিষ্টি গান ভীষণ। শ্রেয়াদি, আমি দিবস রজনী, আপনি বোধ হয় শ্রীপর্ণা পাল চৌধুরী, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, উনি বোধ হয় এটাই লিখতে চেয়েছেন এই গানটার অনুরোধ আছে। এটাও বড় প্রিয় গান, এটাও ভীষণ ভীষণ সুন্দর গান।
তাহলে অনেক অনুরোধ আসছে, অনেকে দেখছেন আমাদের অনুষ্ঠান, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ছাড়া আমাদের এই প্রয়াসটা অসম্পূর্ণ, কারণ অনেক মানুষের অনেক পরিশ্রম থাকে এক একটি অনুষ্ঠানের পেছনে। আমরা সবাই মিলে এক জায়গায় একত্রিত হই, আনন্দ তো থাকেই, তার সঙ্গে সঙ্গে একটা নিষ্ঠা থাকে, অনেকটা পরিশ্রম থাকে। সেটা পুরোপুরি সার্থক হয় যখন আপনারা আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকেন, এভাবে আমাদের ভালোবাসায় ভরিয়ে দেন। এইভাবেই পাশে থাকুন নবরূপী কিরণ পরিবারের। আপনারাও আমাদের পরিবারের সদস্য, আপনাদের ছাড়া আমরা অসম্পূর্ণ। আজ জানা অজানায় সিজন টু এর তৃতীয় পর্বে আমাদের সঙ্গে গানে গানে আপনাদের ভীষণ প্রিয় শিল্পী, আমাদের পরিবারেরই একজন, শ্রেয়া গুহ ঠাকুরদা। শ্রেয়াদির পরের গান দিবস রজনী। আমি মায়ের খেলার দুটো গান শোনাচ্ছি পরপর। আচ্ছা, প্রথম গানটা শোনাই দিবস রজনী অমরের গলায়, এবং তারপরে শান্তার গলার একটি গান আমার খুব পছন্দের, দুটো পরপর শোনাচ্ছি। মানে এটা কিছুটা কথোপকথনের মতো যখন নাটকে হয়ে থাকে, আমি গাই পরপর। মনে হয়
1888 সালে লেখা গান। তুমি ভাবো শুধু একবার, মায়ের খেলা রবীন্দ্রনাথ এত ছোট বয়সে এরকম মানে ফিলিং এবং এরকম সম্পর্কগুলোকে নিয়ে উনি যেভাবে অ্যাসেস করেছেন, এত ম্যাচিওর অনুভূতিগুলো, এগুলো তো আসতে অনেকটা বয়স পার হতে হয় না, রবীন্দ্রনাথ বলেই বোধ হয় সম্ভব, না হলে আমরা ভানু সিংহের পদাবলি পেলাম কি করে। একদম। এরপরে কোন গানটা শোনাবে? মায়ের খেলারই, মায়ের খেলার আরেকটি গান, শান্তার, শান্তার গলা, ওটা শোনা একটু। না বুঝে কবে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝে উবকে আছে চাহিয়া শূন্য পথ পালে, কাহারো জীবনে নাহি রয়েছে বলো, এতবার ধরে রিহার্সাল, এতবার মায়ের খেলা করেছিলাম। শ্রেয়াদি একটা কথা বলো, তুমি তো গান শেখাও, তোমার অনেক ছাত্রছাত্রী দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে, এখনকার জেনারেশনে যারা গান শিখতে আসছে, রবীন্দ্রনাথের গান ভালোবেসে শিখতে আসছে, তাদের মধ্যে তুমি রবীন্দ্রনাথকে জানার, চেনার এবং ভালোবেসে গান শেখার তাগিদ কতটা দেখো, এবং অপরদিকে অনুষ্ঠান করার জন্য গান শেখার তাগিদ কতটা দেখো? কঠিন প্রশ্ন। তো তুমি তো আসলে একটা জায়গায় পৌঁছে গেছো, তোমার কাছ থেকে এই অ্যাসেসমেন্টটা জানলে যারা রবীন্দ্রনাথের গান শিখতে আসছেন, তাদের মেন্টাল প্রিপারেশনটা তৈরি করা
জন্য খুব সুবিধা হবে তাদের। আসলে জানো, মানে সত্যি বলতে গেলে আমার মনে হয় রবীন্দ্রনাথের গান তো বটেই, কারণ তুমি যেটা আগে মেনশন করছিলে যে একটা বয়সের সাথে সাথে উপলব্ধি অনুভূতিগুলো আরও তীব্র, অনেক শার্পার হয়, তো তো রবীন্দ্রনাথের গানে যেহেতু কথা সুর সব কিছুর একটা মেলবন্ধন একসাথে কাজ করে, তো রবীন্দ্রনাথের গানের একটা একটা কী বলবো, একটা একটা দর্শন, শুধু যে আমি সুরে তালে গাইলাম তা কিন্তু নয়। রবীন্দ্রনাথের গানের গানটা শেখা এবং পারফর্ম করা, এটা একটা পুরো লাইফটাইমের একটা জার্নি আমি বলবো। আমার কখনোই মনে হয় না ছোটো থেকে এত গান শিখেছি, সত্যি এত গান জানি, কিন্তু আমি সব জেনে ফেলেছি। এটা মানে আমি খুব হিউমিলিটি দেখাবার জন্য বলছি না, সত্যি আমার মনে হয়, কারণ প্রত্যেকটা গান রবীন্দ্রনাথের পাঁচ বছর আগেও যেরকম গেয়েছি, এখন যেরকম গাইছি বা ভবিষ্যতে যা গাইবো, এটার একটা তফাৎ হতে থাকে। ইট ইজ আস কী বলবো, ইটস আ জার্নি, যেখানে আরও নিজেকে যেরকম ফাইন টিউন করি আমরা বয়সের সাথে সাথে, ম্যাচিওরিটি আসে, সেরকম গানেও আসে। তো যারা শিখছে তাদের তো ডেফিনেটলি, তারা এখন প্রথমে আমি শেখাই সুর তাল, গানের কথাগুলো বোঝাবার চেষ্টা করি, সেটা একটা ব্যাপার, সেটা টেকনিক্যাল অ্যাসপেক্ট, সেটা ডেফিনেটলি ভীষণ রকমের প্রয়োজন। কিন্তু জানো, আমার মনে হয় অনেকটাই মানুষ বারবার গান, ভালো গান শুনতে বলি আমার ছাত্রছাত্রীদের, যে শুধু আমার কাছে শিখছ বলে নয়, সকলের গান শুনবে তাহলে কানটা তৈরি হয়। নট নেসেসারি যে তুমি আমার মতোই গাই, আমার কাছে শিখছ বলে আমার মতো গাইবে, আমি তাকে গাইড করছি, কিন্তু ভালো গান শুনবে, যাতে হতেও তো পারে যে একটা তুমি হঠাৎ করে একটা কিছু মনে হলো তোমার নিজের কানে বা তোমার নিজের আধারে, যেটা হয়তো আমিও দিতে পারিনি তোমাকে। তো আমি এরকমভাবে বলি। আর সেকেন্ড প্রশ্নটা তোমার, সেটা হচ্ছে অনুষ্ঠানে গাইব, সেটা হ্যাঁ মানে অনেকের ইচ্ছে থাকে, আমাদেরও থাকে, কিন্তু একটা প্রস্তুতি নিয়ে তারপর যথেষ্ট শিক্ষা লাভ করে অনুষ্ঠানে গাইলে আমার মনে হয় ওটা অনেক বেশি ভালো হবে, শিল্পীর জন্যও এবং দর্শক শ্রোতাদের জন্য। তুমি খুব সুন্দর করে বললে ছোট্ট করে। আমার মনে হয় যারা রবীন্দ্রনাথের গান শিখবেন এরপরে, একটা তো মানসিক প্রস্তুতি লাগে, তাদের জন্য খুব সুবিধে হলো, কারণ তারা এইভাবে ভেবে আসবেন যে আমি এই 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 দিকগুলো বিবেচনা করব। সব থেকে বড়ো কথা কি জানো, রবীন্দ্রনাথের তো অনেকগুলো সত্তা, তিনি প্রাবন্ধিক, তিনি সঙ্গীত স্রষ্টা, তিনি কবি, তিনি চিত্রশিল্পী, অনেকগুলো সত্তা রয়েছে, কিন্তু সব থেকে বড় সত্তা যদি কিছু বলতে হয় তাহলে রবীন্দ্রনাথ ছিলেন একজন দার্শনিক। সেই দর্শনটা যদি হৃদয় দিয়ে অনুভব করা যায় তাহলেই রবীন্দ্রনাথকে হয়তো কিছুটা হলেও পাওয়া যাবে। আর গান পড়তে হবে আমাদের, যারা আমাদের গান শিখিয়েছেন তারা আমাদের সবসময় ক্লাসের আগে পরে বলতেন যে গান পড়বে, যত পারবে গান পড়বে, তাহলেই তুমি বুঝতে পারবে গানের মর্ম, সেই কথাগুলো তখনই তুমি সুরে সেটাকে মানে ঠিক করে তুমি ওটাকে রেন্ডার করতে, প্রাণ ঢেলে গাইতে পারবে। এক্স্যাক্টলি। শ্রেয়াদি, আমরা এরপরে গানে যাব, অনেক অনুরোধ রয়েছে গানের, দাঁড়া আমি বলি এক এক করে। অনন্ত আকাশে মহারাজও একই সাজে বড় বেদনার মতো, কোনটা শোনাবে বলো? সবটাই শোনাতে পারো। হ্যাঁ, খুবই সুন্দর, সব গানগুলোই ভীষণ সুন্দর। আমি তো পড়ছি না, তাহলে ছোট করে ছুটে পারি সবগুলোই। হৃদয় আমার প্রকাশ হলো, ঠিক আছে আমি অল্প করে করছি সময়ের জন্য। এই গানটি ষষ্ঠী তালে, কিন্তু আমি মুক্ত ছন্দে গাইছি, যেহেতু ছোট করে গাইছি।
সত্যি এই অভিজ্ঞতাগুলো না আমাদের সকলের একটা অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে রাখে সারা জীবন ধরে, বোধ হয় যতদিন গান শুনবো, গান হয়তো করতেও পারবো না, গানটা শুনে মনে হবে ফিফথ ইয়ার বাপিদার ক্লাস সারা জীবন। জানো তো এরকম ছাত্রছাত্রীদের মতো যদি বেঁচে থাকতে পারি সবচেয়ে ভালো জিনিস। আমার স্টুডেন্টদেরও বলি, খুব দামি কথা বললে, বলে ক্লাসে পর যাও দিদি যে তোমার মতো একটু গাইতাম বা এরকম কিছু একটা বলে, তখন যে না আমরা সবাই গাই, এবং সবসময় যদি মনে হয় যে আরও কিছু শেখার আছে তখন তো একটা অন্যরকমের ভালো লাগা কাজ করে না, একটা চ্যালেঞ্জ যে আরও কীভাবে ভালো হতে পারি। আর কী জানো তো, রবীন্দ্রনাথ তো আমাদের মুখের সামনে একটা আয়না ধরেন, এবার যত যেমন ঠিক বয়স পাল্টায় আমাদের মুখে বলি রেখা পড়ে, মুখেরও তো পরিবর্তন হয়, অনেক আদলের পরিবর্তন হয়, গানেও তাই, গানেও তাই, একেবারে আয়নাটা যেন নিজেকে চিনিয়ে দেয়, এবং মনের কথাগুলো মন মুখের মুখ মনের আয়না ঠিক সেইভাবে ভেসে ওঠে। দারুণ সুন্দর, এই গানটা শুনে আমার কত কিছু মনে পড়ে গেল, তোমারও নিশ্চয়ই একদম। আচ্ছা শ্রেয়াদি, মহারাজও একই সাজে অনুরোধ ছিল, বড় বেদনার মতো কোলাহল তো বারণ হলো। আচ্ছা, অনেকগুলো পিলু রাগের উপর হয়ে যাচ্ছে, কোলাহলও তাই। হ্যাঁ আচ্ছা, মহারাজও তাহলে করি বেহাল। আর তাছাড়া শ্রেয়াদির নিজেরও কিছু পছন্দের গান রয়েছে, তুমি সেখান থেকেও আমাদের শোনাতে পারো। সময় আমাদের 8:30 পর্যন্ত সময় রয়েছে। আপনারা নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে দেখছেন জানা অজানায় সিজন 2 এর তৃতীয় পর্ব। আমাদের সঙ্গে আজ আমাদের ভীষণ পছন্দের মানুষ, পছন্দের শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা। এবার কোন গানটা শোনাবে বলো? শোনো, আমি মহারাজও একই সাজেটার চেষ্টা করছি, কিন্তু বিপ্লবদার পাখোয়াজ বাঁধা আসলে হায়ার স্কেলে এখন, হ্যাঁ ওটা নামানো একটু কঠিন, কিন্তু আমি তাও গাইছি কারণ অনুরোধ আছে। তোমার গলা উঠে যাবে, তোমার গলা তো কোথায় যে উঠে যায় আমরা দেখতেও পাই না। আমি চেষ্টা করছি, কিন্তু আমি একটু যদি আমার এদিক ওদিক হয়, আমরা গান শুনতে শুনতে ভাবি যে শ্রেয়াদি কি করে এত উপরে চলে গেল গানটা করতে করতে। না না, আমার খুব অবলীলাক্রমে তুমি করতে পারো, হয়তো সবসময় সুরের মধ্যে থাকো বলেই খুব সহজ হয়। না, এই গানটা সত্যি খুব চড়া, কিন্তু এত এত সুন্দর একটি গান, আমি চেষ্টা করছি। আর যেহেতু দুদিন পরে 25শে বৈশাখ, আজকের জন্য খুব সুন্দর এই গানটা, খুব প্রাসঙ্গিক গানটা, চলো শোনাও। মহারাজ
সৌভাগ্য আমরা এক জীবনে একজন রবীন্দ্রনাথ পাই। আর সেটা বলতে উত্তরাধিকার সূত্রে আমরা তো অনেক কিছু পাই বাবা মায়ের থেকে, কিন্তু রবীন্দ্রনাথকে পাই যে পাওয়াটা আমাদের সারা জীবন ধরে সঙ্গে থাকে, আমাদের পাশে থাকে। তুমি পরপর দুটো গান জুড়ে এত সুন্দর করে গাইলে, ওই বললাম না বেহাগে এমন মানে ওটা একটু নেশার মতো, ওখান থেকে বেরোনো খুব কঠিন, তাই মনে হলো পাশেই ছিল গান। আমার তোমার এটা শুনে একটা কথা মনে পড়লো, আমি গল্প শুনেছি, আমার দেখার সৌভাগ্য হয়নি, দেবব্রত বিশ্বাস অনুষ্ঠানে যখন গান করতেন, বিপ্লবদা নন্দনদার বলতে পারবেন মাখনদা রয়েছেন, উনি শুনেছি এরকম চার পাঁচটা গান পরপর জুড়ে মেডলির মতো, এবং দর্শকরা ভাবতেন উনি একটাই গান করলেন, আসলে উনি কিন্তু চারটে গান করেছেন। একদম, আমিও শুনিনি, কিন্তু আমি সেই গল্প শুনেছি আমার বাবা জ্যাঠাদের কাছে, যে উনি একটা রাগ ধরে একদম পরপর মানে বোঝাই যেত না, বোঝাই যেত না, মনে হতো একটাই গান, সেই ট্রানজিশন ছিল। তো সেগুলো তো আর হবে না এই জন্মে, কিন্তু যাই হোক না, যেটা হলো সেটাই বা কম কি, আমাদের পাওয়ার ঝুলি ভরছে। শ্রেয়াদি, আচ্ছা আমাদের ঘড়ির কাঁটাটা কি, ঘড়ির কাঁটাটা আরো, তুমি কেন ঘড়ি নিয়ে ভাবছো, তুমি গান শোনাও শুধু, আমি তোমায় মনে করিয়ে দেব। আরো সময় রয়েছে 15 মিনিট, অনুরোধ রয়েছে কোন শুভক্ষণে, আবার বেহাগ, কোলাহল তো বারণ হলো। আচ্ছা তুমি তোমার পছন্দ মতো গাইতে পারো, একটু একটু অনুরোধের গান শোনাতে পারো, যা খুশি। আচ্ছা তাহলে তুমি যেভাবে আমাদের নিয়ে চলবে, কি গাওয়া যায় বলতো? বেহাগের একটা ভানু সিংহের পদাবলী থেকে কিছু শোনাবে? হ্যাঁ শোনাতে পারি আমি, আরেকটি বেহাগের গান শুন, ভালো লাগছে শোনাই। হ্যাঁ 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 বলো।
ভীষণ প্রিয়, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মোরদির কথা ভীষণ মনে হয় এইসব গান যখন গাই। কিছু কিছু গান তো অমর হয়ে আছে কারো কারো কণ্ঠে, ভীষণ ভালো লাগে। যদি মেঘ বলেছে যাবো যাবো শোনাবে, ওটা দিয়ে শেষ করে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি শোনাবে বলো। একটু পূর্বীতে যাই, সন্ধ্যেবেলার রাগ এবং ভীষণ আরেকটা খুব মাদকতা আছে রাগের মধ্যে। শ্রেয়াদি গান একটু ভেবে নি, আমি ততক্ষণ আপনাদের আরেকবার জানাই আপনারা দেখছেন নবরূপী কিরণের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জানা অজানায়। আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন, কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজই সাবস্ক্রাইব করবেন নবরূপী কিরণের ইউটিউব চ্যানেল। শ্রেয়াদি এরপরে কোন গান শোনাবে? এত সুন্দর একটি আনন্দ সন্ধ্যা, সেটাকে মনে করে আজই আনন্দ সন্ধ্যা শোনাই আরেকটা প্রিয় গান।
একটা একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়ে যায় না, ভীষণ ভালো লাগায় ভরে ওঠে মন। কিন্তু শ্রেয়াদি আমরা তো এবার একটু আমাদের র‍্যাপ আপ করতে হবে না, শেষ গানের আগে আর একটা গান হবে, তুমি একটু ভেবে নাও। আমি দর্শক বন্ধুদের একটা ছোট্ট খবর জানিয়ে ফিরি, একটা ভীষণ আনন্দের খবর, সেটা হলো নবরূপী কিরণ এবং ইজেডসিসির যৌথ উদ্যোগে আগামী 9, 10, 11, 12 মে ইজেডসিসি সল্ট লেকে অনুষ্ঠিত হতে চলেছে 4-দিনব্যাপী কবি প্রণাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। অনুষ্ঠান শুরু হবে প্রত্যেক দিন সন্ধে 6টার সময়, থাকবে গান, আবৃত্তি এবং নৃত্য। আপনারা সকলে আসবেন, বন্ধুদের নিয়ে আসবেন। দেখা হচ্ছে ইজেডসিসিতে 9, 10, 11 এবং 12 তারিখ। শ্রেয়াদি, আমরা শেষ গানে, তোমারও আমন্ত্রণ রইল ইজেডসিসিতে, অবশ্যই এসো। আচ্ছা, দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। শ্রেয়াদি, শেষ গানের আগে আর একটা ছোট্ট করে গান হতে পারে, সময় রয়েছে। ভাবছি কি করা যায়। আরেকটি, আজকে এত সুন্দর একটা সন্ধ্যা বলে আরেকটা এরকম গান আছে, ত্রিতালে ভূপালী রাগে, সেটা শোনাই। অন্যরকম শোনা। শেষ আছে, শেষ না হলে আবার দেখা হওয়ার সেই তাগিদটা আসে না, সেই অপেক্ষার মধ্যেও তো একটা ভালো লাগা থাকে।
অনেক অপেক্ষার পরে এই যেমন ধরো 2 বছর পর তোমার সঙ্গে দেখা হলো, ভালো লাগা দ্বিগুণ হয়ে গেল, সেইরকম সেরকম অপেক্ষা যেন না করতে হয়, এত এত বড় অপেক্ষা চাই না, আবার আমাদের দেখা হবে, খুব শিগগির দেখা হবে, মনেই হবে না যে কিছু অপেক্ষা রইলো, মনে হবে যেন ঠিক গতকালই দেখা হলো। আজকের অনুষ্ঠানটা একেবারে মন ভরে গেল শ্রেয়াদি, মনে হচ্ছে যেন কখনো শেষ না হয়, কতদিন পর তোমার পাশে বসে গান শুনলাম, ভীষণ আমারও ভীষণ ভালো লাগলো, এবং এত সুন্দর একটা পরিবেশ সাথে দোয়েল, আর আপনারা সকলে শুনেছেন এতক্ষণ ধরে আমার আন্তরিক কৃতজ্ঞতা, এবং কবিপক্ষের প্রাককালে সকলকে আন্তরিক শুভকামনা শুভেচ্ছা সব কিছু মিলে, এবং বিশেষ করে ধন্যবাদ যাদের ছাড়া প্রত্যেকটি গান অসম্পূর্ণ থাকতো, মাখনদা, নন্দনদা এবং বিপ্লবদা, আপনারা যারা বাড়িতে বসে শুনছেন প্রত্যেকে একবার নমস্কার জানাবেন সকলকে, একবার করতালি দেবেন সকলের জন্য, তারা ছাড়া আমাদের অনুষ্ঠান একেবারে অসম্পূর্ণ, তাই না বলো শ্রেয়াদি? প্রত্যেকটা গান প্রাণ পেল। আমার যে কি আনন্দ হচ্ছে গান শোনাতে, যেহেতু এই তিনজন আমার পিছনে ভীষণ। শ্রেয়াদি, এবার আমাদের শেষ গানে যেতে হবে, আমাদের সময় সংক্ষিপ্ত। আমাকে অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগে নন্দনদা বলেছে যে তুমি প্রোগ্রামের মাঝে হঠাৎ করে ভৈরবী ধরো না, আমার এরকম টেন্ডেন্সি আছে আসলে, এরকম হয়েছে বহুবার, তো শেষ করতে পারি ভৈরবী দিয়ে বলো, তো ভৈরবী এখনো হয়নি, বরং সেটা শেষ গান সেটা। তাহলে এই গানের পর আর কোনো কথা বলবো না, আপনাদের এখনই জানিয়ে রাখি শুভরাত্রি, জুড়ে থাকুন নবরবি কিরণের সঙ্গে, সকলে ভালো থাকবেন। তো
স্রোতে ভরে একা ছিলেন কর্ণ ধরে, লেগেছিল পালের পরে মধুর হঠাৎ ডুবে